হিন্দু থিয়েটার অন্যান্য থিয়েটারগুলির মতো ব্যবসায়িক ভিত্তিতে গঠিত হয়নি। এটি শখের থিয়েটারের অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু এ রঙ্গমঞ্চে ইংরেজি ভাষায় লেখা নাটকই শুধু অভিনীত হয়েছে, সেহেতু একেও ইংরেজি নাট্যশালা পর্যায়ে আলোচনা করা যেতে পারে। 1831 খ্রিস্টাব্দের 28শে ডিসেম্বর ঠাকুরদের বাগানবাড়িতে প্রসন্নকুমার ঠাকুর এ থিয়েটার প্রতিষ্ঠা করেন। সমাচার দর্পণ পত্রিকায় এই নাট্যশালা স্থাপনের উদ্যোগ সংবাদ গুরুত্বের সঙ্গে ছাপা হয়। লেখা হয়, কিয়ৎকালাবধি কলিকাতাস্থ এতদ্দেশীয়দের মধ্যে এক নর্তনাগার গ্রন্থন নিমিত্ত আন্দোলন হইতেছে। তদর্থ বাবু প্রসন্নকুমার ঠাকুরের অনুরোধে এতদ্দেশীয় শিষ্ট বিশিষ্ট মহাশয়েদের গত রবিবারের এক বৈঠক হয় এবং তৎসময়ে আনুষ্ঠানিক কর্ম সকল নির্বাহকরণার্থ নিচে লিখিতব্য মহাশয়েরা কমিটি স্বরূপ নিযুক্ত হইলেন, শ্রীযুক্ত বাবু প্রসন্নকুমার ঠাকুর ও শ্রীযুক্ত বাবু শ্রীকৃষ্ণ সিংহ ও শ্রীযুক্ত বাবু শ্রীকৃষ্ণচন্দ্র দত্ত ও শ্রীযুক্ত বাবু গঙ্গানারায়ণ সেন, শ্রীযুক্ত বাবু মাধবচন্দ্র মল্লিক ও শ্রীযুক্ত বাবু হরচন্দ্র ঘোষ। ওই নর্তনশালা ইংল্যান্ডীয়দের রীত্যানুসারে প্রস্তুত হইবেক। প্রথম রজনীতে শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের পঞ্চমঙ্ক এবং ভবভূতির উত্তম রামচরিতের অধ্যাপক উইলসন কৃত ইংরেজিতে অনুদিত প্রথম অঙ্ক অভিনীত হয়। 1832 খ্রিস্টাব্দের 29শে মার্চ অভিনীত হয়েছিল নাথিং সুপারফ্লুয়াস। ইন্ডিয়া গ্যাজেট সমাচার দর্পণ পত্রিকা এ অভিনয়ের খবর ও প্রশংসা প্রকাশ করেছিল। ইস্ট ইন্ডিয়ান পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও নাট্যাভিনয়ের কোনো প্রশংসা করা হয়নি। এই নাটকের অভিনয়ের প্রশংসা করে ইন্ডিয়া গ্যাজেট পত্রিকার 1832 খ্রিস্টাব্দের 31শে মার্চের সংস্করণ। সেখানে লেখা হয়, দ্য প্রিন্সিপাল ক্যারেক্টার্স ওয়ার দ্য সুলতান সালিম, গিয়াফর, সাদি অ্যান্ড দ্য ফেয়ার গুলনের। দ্য কোর্টলি ফিগার অ্যান্ড দ্য প্রাউড ইন্ডিপেন্ডেন্ট এয়ার অফ সালিম ওয়ার ওয়েল সুটেড টু দ্য ক্যারেক্টার অফ অল ইস্টার্ন মোনার্ক। নানান দিক থেকে এ মঞ্চের গুরুত্ব অবশ্যই উল্লেখযোগ্য। প্রথমত, এটি বাঙালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গমঞ্চ। দ্বিতীয়ত, ইংরেজি ভাষায় এ মঞ্চে অভিনয় হয়েছিল। তৃতীয়ত, দেশীয় অভিনয় রীতির পরিবর্তে বিদেশি রীতি অনুকৃত হয়েছিল। চতুর্থত, দর্শকেরা ছিলেন ইংরেজ এবং বাঙালি মিশ্রিত। পঞ্চমত, এ মঞ্চে ইংরেজি নাটকের অভিনয় ভালো হলেও তা দেখে বাঙালি দর্শকদের অতৃপ্তি বাংলা নাটকের আগমন পথ রচনা করেছে। সেই কারণে এই মঞ্চের গুরুত্ব বাংলা থিয়েটারের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।